গোষ্ঠী শিক্ষা কার্যালয় সামনানে ব্লক স্তরীয় শিশু মহোৎসব উদ্ঘাটনী উৎসব পালন হয়েছে। বরগড় জেলা অম্বাভনা ব্লকনে ব্লক স্তরীয় সুরভি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গ ওড়িশার লোককলা উপরে মুখিয়া কুনুয়া হিসাবে ভটলি মান্যবর বিধায়ক ইরাশিষ আচার্য, মুখ্য বক্তা হিসাবে জ্যোতিকান্ত সাহু, অম্বাভনা গোষ্ঠী শিক্ষা অধিকারিণী ভাবনা সাহু, অম্বাভনা গোষ্ঠী সহশিক্ষা অধিকারী মোহন চরণ মহন্ত, অম্বাভনা গোষ্ঠী শিক্ষা অধিকারী শঙ্কর বাগ, গোষ্ঠী সাধন কেন্দ্র সংযোজক লালমোহন সিং প্রমুখ মঞ্চাসীন রহিতিলে। ধন্যবাদ অর্পণ করিতিলে সহকারী উচ্চ প্রাথমিক বিদ্যালয় ব্লক কলোনি ভুক্তার অকুল বাগ। নাচ, গীত, পিএম পোষণ, ক্রাফ্ট, চিত্রাঙ্কন, কুইজ, ভাষণ, বক্তৃতা, এলোকেশন, শিল্পকলা, সুরভি কার্যক্রমে সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয় ব্লক কলোনি ভুক্তার প্রধান শিক্ষক শ্যামচরণ নায়ক, সিদ্ধার্থ শঙ্কর প্রধান, ববলি ভেসরা, শান্তনু মিশ্র, ইন্দু বঘেল, শীতল ভোই, ক্ষিতেশ্বর গাতিয়া, অলিসা পটেল, যমুনা ভোই, সবু সিআরসিসি ব্লকর সবু শিক্ষক শিক্ষয়িত্রী, গোষ্ঠী শিক্ষা কার্যালয়ের সবু কর্মচারী মানে উপস্থিত থিলে। মঞ্চ পরিচালনা করিথিলে পুনিরাম গণ্ড। এবং কল্পনা সিদ্ধ কহিল অত্যুক্তি না হবা যে কি এই কার্যক্রমকে নেতৃত্ব করিয়া উৎসব ব্লকর বিও মহোদয়, তার সঙ্গে সঙ্গে আমার অম্বাভনা ব্লকর বিডিও মহাশয়, জেলার এডিও মহোদয় এবং মঞ্চাসীন হয়েছিবার মান্যগণ্য অতিথি মহোদয়গণ, মঞ্চ তলে থিবা সমস্ত নেতৃত্ব, শিক্ষক শিক্ষয়িত্রী, অভিভাবক এবং সবুত্র যাহার লাগে কার্যক্রম আজি আমি করুছ, যে সুরভি মানকর লাগে তাকর সুরভি তাকর মহ এই অঞ্চলের চহটিবার সঙ্গে সঙ্গে সারা ওড়িশায় চহটু সে আমার মাটির নাকে উজ্জ্বল করুন, যে মানে আজির শিশুমান ছাত্রমান কালির দেশর ভবিষ্যৎ, যাহার হাতে আমার অঞ্চলর আমার দেশর ভবিষ্যৎ নির্ভরশীল হয় সে অতি অতি স্নেহ হয়। সমস্ত নমস্কার এবং কার্যক্রমকে ডাকি থাকার মুই বহুত আপন মানুষ ধন্যবাদ দৌছি। নিশ্চিত ভাবে সুরভি কার্যক্রম গোটে নিয়ারা কার্যক্রম, পিলা মানক লুকায়িত প্রতিভাকে আগকে বড়াবার লাগি সরকারকর দ্বারা এবং সমস্তকর সহযোগে এই সুন্দর কার্যক্রম আপন মানে করুছেন। খালি গোটে কথা আমি কহবি আজি বিশেষ রূপে নাই কয়ে টিকি কই সারলা পরে ভাষণ মুই যিমি ছুয়ার কথা রহি না পারে সেদিন লাগি ছুয়া মানে মতো ক্ষমা করব যে আমি যে প্রতিভা উন্মোচিত হলাম, এই প্রতিভা উন্মোচিত হওয়ার পরে আমি এই প্রতিভাকে নিয়ে কাণ বিকাশ করলাম, প্রতিভা বিকাশ দিগরে আমার প্রয়াস কাণ রহলা, এই প্রতিভার বিকাশ হওয়ার পরে আমি এই প্রতিভার বিকাশকে নিয়ে আমার ভবিষ্যতর মার্গ, ভবিষ্যতর পন্থ, ভবিষ্যতর পথ, কেরিয়ার নির্ধারণ করে পারলা কে, যে ভল ডিবেট দৌছে সে জনে ভল বক্তা, ভল উকিল, ভল নেতা হয়ে পারবার লাগি আমি চেষ্টা করুছু কে, জনে যদি বহুত ভল চিত্র অঙ্কন করুছে, জনে ভল চিত্রকার হবার লাগি, সমাজের ছবিকে আঁকবার লাগি,